আমরা একটা কথাই বলতে পারি যে একদম ইউনিফাইড ওয়েতে কোনো স্টোন আমরা আনটান ছাড়বো না। জেলার 67টা চা বাগানকে কেন্দ্র করে আমরা কর্মসূচি আলোচনা করেছি। আগামী 10 তারিখ জেলা কোর কমিটি মিটিং আছে। জেলা কোর কমিটি মিটিং এর পর এই 67টা বাগানে অবিলম্বে কাজ শুরু হবে। কারণ এটা মাথায় রাখা দরকার যে এই যে বিজেপি বলছে মিনিমাম ওয়েজেস মিনিমাম ওয়েজেস, পার্শ্ববর্তী রাজ্য আসাম সেখানে কত টাকা চা শ্রমিকদের দেওয়া হয়, আমাদের রাজ্যে 176 টাকা, 67 টাকা 2011 ছিল সেটা 176 টাকায় পৌঁছেছে। এবং যে মিনিমাম ওয়েজেস কমিটি আছে গভর্নমেন্টের, তাতে খেয়াল রাখতে হবে তৃণমূলের কোনো প্রতিনিধি নেই, তাতে সিপিআইএম এর জিয়াউল আলম আছেন, তৃণমূল কংগ্রেসের কেউ নেই, কংগ্রেসের মণিকুমার দান্ডাল আছেন, বিজেপির জন বাল্লা রয়েছেন। 2 বছরে 16টা মিটিং হওয়া সত্ত্বেও এই মিনিমাম ওয়েজেস কমিটি কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। এইরকম অবস্থায় এই চা বাগানের যারা বাসিন্দা, যেমন প্রকাশ শিকবরাই নিউল্যান্ডস বাগানে থাকেন, লুইস কুজুর কুমারগ্রামের চা বাগানের বাসিন্দা, রাজেশ লাকরা লক্ষ্মীপাড়া চা বাগানের বাসিন্দা, জয়প্রকাশ রয়েছেন, জয়প্রকাশ টপ্পু আমাদের নাদারিহাটের, আমাদের এই যারা বাগানের মধ্যে থেকে উঠে আসা নেতৃত্ব, তাদের নিয়ে আমরা কলকাতা যাব ঠিক করেছি। মৃদুল গোস্বামী মোহন শর্মা আমাদের নেতৃত্ব, তাদের আমরাও যাব। গিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যেই আমরা গেট পিটিং করেছি একাধিক, একই দিনে গোটা জেলায় এবং জলপাইগুড়িতেও গেট পিটিং হয়েছে। আমি যেহেতু চা তৃণমূলের যে ট্রেড ইউনিয়ন টি ট্রেডের সঙ্গে যুক্ত হয়েছি, কাজ করছি, এই গেট পিটিংয়ে আমরা দাবি তুলেছি যে এই মিনিমাম ওয়েজেস কমিটি 2 বছর ধরে 15-16টা মিটিং করেও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, সরকার কিছু টাকা বাড়াবার আমরা দাবি জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মলয় ঘটকের কাছেও দাবি জানিয়েছি। আমরা মলয় ঘটকের অ্যাপয়েন্টমেন্ট সিক করেছি, ডেট পেলেই আমরা এই চাবালয়ের আমাদের যে নেতৃত্ব, যারা সেদিন অভিষেক ব্যানার্জিরও মিটিংয়ে ছিলেন, তাদের নিয়ে আমরা যাব। এটা থাকবে, আমাদের দাবিটা হচ্ছে যে মিনিমাম ওয়েজেস কমিটি, মিনিমাম ওয়েজেস কমিটি 2 বছর ধরে কোনো ওয়েজ ডিসিশনই নিতে পারছে না, একটা মিটিংয়ে কোনো ডিসিশন হচ্ছে না। তো এই কমিটি তো গভর্নমেন্ট তৃণমূলের কেউ নেই, তো বিরোধী জন বাংলারা এত কথা বলছেন, জিয়াউল আলমরা রয়েছেন, মণিকান্নাল্লা রয়েছেন, তো কমিটি সিদ্ধান্ত নিতে পারছে না। আমরা চাইছি মানবিক মুখ্যমন্ত্রীর কাছে মলয় ঘটকের মাধ্যমে এই দাবি জানানো যে 176 টাকাটা আরো কিছুটা বাড়িয়ে দেয়া হোক। এমনি তো ফ্রি রেশন সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছেই, চা সুন্দরীর বাড়ি তুলে দেওয়া হচ্ছে, তার সঙ্গে এই টাকাটাতে যাতে আরো বৃদ্ধি করা যায়, সেই দাবি নিয়েই এই বাগানের যারা ভূমিপুত্র, যারা আমাদের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তাদের নিয়ে মোহন শর্মা মৃদুল গোস্বামীর নেতৃত্বে আমরা কলকাতায় মলয় ঘটকের সঙ্গে দেখা করব। বাড়ানোর প্রক্রিয়াটা হচ্ছে, বাড়ানোর তো একটা, এটা তো নানান ধরনের সরকারি প্রক্রিয়া রয়েছে আমাদের এই গোটা চত্বরে। আপনি আসাম, একদম পাশের জায়গা আসাম রয়েছে, 134 টাকা থেকে 146 টাকার বেশি পাওয়া যায় না। আমাদের সরকার যেরকম সংবেদনশীল ভূমিকা পালন করছেন, যেহেতু মন্ত্রী বলেছেন বাড়াবেন, আলোচনা চলছে, এবং আমরাও মন্ত্রী এর আগেও সাহেব কোথায় মিটিংয়ে বলে দিয়েছেন বাড়াবেন, আমরা সেইটাই যে কতটা বাড়ানো যায় সেই দাবি নিয়েই যাচ্ছি চা বাগানের একদম যারা ভূমিপুত্র। এবং এই যে কথাটা আমি বললাম, রাজেশ লাকরা, টাইগার লুইস কুজুর, আমাদের জয়প্রকাশ শিকবরাই, জয়প্রকাশ টপ্পু, সাবিল লোহরা, এদের নিয়ে আমরা হচ্ছে যাব। আমাদের জলপাইগুড়ির জোসেফ মুন্ডারা রয়েছেন, এই যারা চা বলয়ের ভূমিপুত্র, চা বাগানে বসবাস করেন, হ্যাঁ আমরা তাদের নিয়ে যাব। কারণ হচ্ছে যে দেখুন, নির্বাচন যে কোনো মুহূর্তে ঘোষণা হবে, দুয়ারে সরকার কর্মসূচির যে বিপুল সাফল্য, এবং আমি আপনাদের এইটা জানাই, আপনারা জেনে খুশি হবেন, এইমাত্র আমিও মেসেজটি পেয়ে সত্যিই খুব খুশি হয়েছি, সেটা হচ্ছে, এক মিনিট আমি আপনাদের বলেই দিচ্ছি, যেটা হলো একটু আগেই বেরিয়েছে, সেটা হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন, আলিপুরদুয়ার 1 নম্বরে, ডিস্ট্রিক্ট পপুলেশন 15,01,983, নাম্বার অফ রেজিস্ট্রেশন অর ফুটপ্রিন্ট এখনো পর্যন্ত 6,18,521, পার্সেন্টেজ হচ্ছে 41.18, এই হচ্ছে আলিপুরদুয়ার 2 নম্বরে ছিল, 1 নম্বরে উঠেছে, আমি এটা আপনাদের ফরওয়ার্ডও করে দিচ্ছি। তো দুয়ারে সরকারের মতো যে কর্মসূচি, এই কর্মসূচি, স্বাস্থ্যসাথীর মতো কর্মসূচি, এগুলো দেখে এখন মনে হচ্ছে ইলেকশন হয়তো আরও এগিয়ে যাবে, এই অবস্থায় আমরা একটা দিনও নষ্ট করতে চাই না। আমাদের এই প্রসেসটা কিন্তু ধারাবাহিকভাবে চলছে, এই যে 10 দিনের প্রসেস, ধরুন জেলার ক্ষেত্রে আমরা 30 তারিখ বসেছিলাম, 10 তারিখ বসেছিলাম, 20 তারিখ বসেছিলাম, তারপরে 30-এর বদলে 2 তারিখ বসেছিলাম, 5 তারিখ বসেছি, আবার 10 তারিখ বসছি, তারপর আবার 17 তারিখ বসবো, নির্বাচন পর্যন্ত এই নিবিড়ভাবে কাজ চলবে, ঐক্যবদ্ধভাবে কাজ চলবে, যাতে কোনো বিভ্রান্তি না থাকে, সেই জন্যই আজকে সাংবাদিক সম্মেলন ডাকতে হলো, কারণ এই নিউজ আইটেম দুটোর ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবু আরও একবার আমি আবারও বলছি,
যদি কেউ, আমি জানি না কেউ আপনি দাবি করছেন, কিন্তু কেউ যদি মিটিং এ এটা করে থাকেন আমরা তাকে তার নিন্দা করি। আমরা 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 বলছি আমরা এটাকে এন্ডোর্স করছি না, আমরা এটাকে কন্ডেম করছি, এটা শৃঙ্খলা ভঙ্গের অপরাধ। স্বাস্থ্যসাথী নিয়ে অপপ্রচার করে হবে কি? খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলোরে তো বর্তমান পত্রিকা ছবি ছেপেছে, সেখানে কিওস পর্যন্ত লেগে গেছে স্বাস্থ্যসাথী নিয়ে যে উন্মাদনা, এবং বিশেষ করে বাড়ির মায়েদের নামে যে কার্ড, এই যে মহিলাদের এম্পাওয়ারমেন্ট, এবং এটা এই দুয়ারে সরকার কর্মসূচি, আমি জানি না যে হয়তো সরকারকে আরো এক্সটেন্ড করতে হতে পারে যেভাবে দুয়ারে সরকারে। এই মাত্র আমরা কালচিনি থেকে যে দেখে এলাম, এবং আজকে তার এই রিপোর্টটা এই মাত্র পেলাম, আপলোড হয়েছে যে গোটা রাজ্যে আলিপুরদুয়ার জেলা পার্সেন্টেজের হিসাবে এখন এক নম্বরে দুয়ারে সরকার কর্মসূচি।